যে প্রধান নির্বাচন কমিশনার, তথাকথিত প্রধান নির্বাচন কমিশনার, তিনি কি বলেন? তিনি নতুন কোনো কথা বলবেন না তফসিল ঘোষণা করবেন? সারা দেশের মানুষই মনে করেছিল যে তিনি শেখ হাসিনার বাইরে কোনো কথা বলবেন না, এবং সেটারই একবারে জ্বলন্ত প্রতিফলন আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশন। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। সর্বপ্রথম রিজভী কবির একটু ভিডিও ক্লিপ দেখলেন, সম্পূর্ণ ভিডিওটি দেখেন। জনগণ এবং বিরোধী দল সকলেই প্রত্যাশিত বা আশায় ছিল প্রধান নির্বাচন কমিশনার কি বলে বা কি বলতে চায়। সব জল্পনা কল্পনা শেষে 7ই জানুয়ারি নির্বাচন হবে সেটা ঘোষণা করা হয়েছে, আর সেখান থেকে বিরোধী দলীয় বিএনপির নেতা রুহুল কবির রিজভী যা বলেছে আমরা এই ভিডিওতে দেখে নিব। বা প্রতীক্ষা করে আছেন, প্রতীক্ষা করেছিলেন যে প্রধান নির্বাচন কমিশনার, তথাকথিত প্রধান নির্বাচন কমিশনার, তিনি কি বলেন? তিনি নতুন কোনো কথা বলবেন না তফসিল ঘোষণা করবেন? সারা দেশের মানুষই মনে করেছিল যে তিনি শেখ হাসিনার বাইরে কোনো কথা বলবেন না, এবং সেটারই একবারে জ্বলন্ত প্রতিফলন আমরা দেখলাম প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে। আমাদের কিছুটা হাসিও পেয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী আর প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করবেন, করার প্রচেষ্টা করবেন, নির্বাচন হবে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এটা সারা জাতি মনে করেছে যে প্রধান নির্বাচন কমিশনার সারা জাতির সাথে একটা মশকরা করেছেন। আপনাকে, আপনার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীতে থাকবেন, তার নেতৃত্বে সরকার থাকবে, আর অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে, এটা আপনার যে মানে বিশ্বাস করা কঠিন ব্যাপার, সম্পূর্ণরূপে এটি আমি মনে করি ডাহা মিথ্যা, ভণ্ডামি এবং মেকি। গোটা বাংলাদেশের প্রত্যাশা, জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর্যুপরি আহ্বান উপেক্ষা করে নিশিরাতের সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশন একতরফা নির্বাচনের তামাশার তফসিল ঘোষণা করেছেন। শেখ হাসিনার নির্দেশে অতীতের মতোই আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণের জন্য মেরুদণ্ডহীন ও পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করেছে তা আমরা চরম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। দেশে একটি ভীতিকর যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করে হাসিনা মার্কা একতরফা নির্বাচনের এই তথাকথিত তফসিল রঙ্গ জনগণ মানে না। এই নীলনকশার নির্বাচনের তফসিলে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে আমি সরকার ও নির্বাচন কমিশনকে আবারও হুঁশিয়ার করে বলতে চাই, এই অবিমৃশ্যকারিতার পরিপ্রেক্ষিতে দেশে যে ভয়াবহ অচল অবস্থা ও চরম রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে তার পুরো দায়ভাগ তাদেরকেই বহন করতে হবে, নির্বাচন কমিশনকেই বহন করতে হবে। আর এই তথাকথিত যে সরকার, অবৈধ সরকার, তাকেই বহন করতে হবে। তিনি সম্প্রীতি, শান্তি, সহাবস্থানের যে পরিবেশ, এই পরিবেশটা তিনি বজায় রাখতে চান না, তিনি সেটিতে বিশ্বাস করেন না বলেই সংঘাত আর সংকটের দিকে পা বাড়াচ্ছে। এই সংকটের কারণে আওয়ামী মাফিয়া চক্রকে চিরকাল দায়ী থাকতে হবে। জনগণের চলমান অগ্নিগর্ভ আন্দোলন
আরো তীব্র, আরো কঠিন থেকে কঠিনতর হবে এবং অতি দ্রুতই আওয়ামী নাৎসি সরকারের পতন ঘটবে ইনশাল্লাহ। জনগণের সরকার প্রতিষ্ঠার এই সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলের বিচার করবে জনগণ। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন পরপর 3টি ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ অবৈধভাবে ক্ষমতা দখলে রেখে আওয়ামী লীগ গত 15 বছর দেশকে নরকপুরীতে ও জনগণের নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছে। শেখ হাসিনার সরকারের দুঃশাসনে পিষ্ট মানুষ তাদের ভোট ও ভাতের অধিকার, গণতন্ত্র, মানবাধিকার ফিরে পেতে মরণপণ লড়াইয়ে রাজপথে নেমেছে। জনগণ 15 বছরের অত্যাচারের জবাব দিতে ঘুরে দাঁড়িয়েছে। এই স্বৈরাচারী সরকারের পতনের অতল গহ্বরের মুখে দাঁড়িয়ে দেশকে নিশ্চিত সংঘাতের দিকে ধাবিত করে পুনরায় গরু ছাগল দিয়ে নির্বাচনের পায় করছে। আওয়ামী লীগ ব্যতীত দেশের কার জন্য এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে? মানুষ রাজপথে নেমেছে শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি, 18 কোটি মানুষের পাথর নির্বাচনের আয়োজন করতে মরিয়া হয়ে উঠেছে শেখ হাসিনা। আর এই নির্বাচন কমিশন সব জেনে শুনেই দেশকে এক গভীর সংকটের মধ্যে ঠেলে দিতে তফসিল ঘোষণা করল, কারণ বর্তমান কমিশন নিশিরাতের ভোটের সরকারের মনোনীত সিলেকশন কমিশন। তারা আওয়ামী লীগের নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা, জনগণের কেউ নন। এই কমিশন কেউ মানে না। নির্বাচন কমিশন মূলত আওয়ামী জল কামান সাজোয়া যান নিয়ে শত শত পুলিশ, র্যাব, বিজিবি বেষ্টিত ইসি ভবনে বসে আওয়ামী চেতনার নিশান বর্দার সিসি কাজী হাবিবুল আউয়াল জাতির উদ্দেশ্যে ভাষণে সিলেকশন ভোটের তফসিল ঘোষণা করে গোটা দেশকে অন্ধকারে নিক্ষেপ করল এবং গোটা জাতির সাথে ইয়ার্কি করলেন। অতীতে রকিব হুদা কমিশনের মতোই কাজী হাবিবুল আউয়াল কমিশন দলদাসে চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে গণশত্রুতে পরিণত হল। তারা শেখ হাসিনার নির্দেশে একটি অগ্রহণযোগ্য, এক পেশে প্রশ্নবিদ্ধ, বিরোধপূর্ণ নির্বাচনের চরম ধৃষ্টতা দেখানোর যে ঝুঁকি নিল, জনগণ এর পাল্টা জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে। শেখ হাসিনা ভেবেছেন তার পাঁচাটা গোলামদের দিয়ে একটি পাতানো ভোট রঙ্গ মঞ্চস্থ করবেন, কিন্তু তার জেনে রাখা উচিত এটা 2014 কিংবা 2018 নয়। তফসিল দিলেন আর পুলিশি ভোটের মাধ্যমে ফল ঘোষণা করে ক্ষমতার সিংহাসন রক্ষা করবেন এত সহজ নয়। নির্বাচনের একটি ঘোষণা দিলেন আর নির্বাচন হয়ে গেল, এই দিবাস্বপ্ন আর বাস্তবায়িত হবে না। শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই হবে নির্বাচন। এইসব তফসিল টফসিল বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবে জনতা। রাজপথের দিকে তাকিয়ে দেখেন গোটা দেশ অচল হয়ে গেছে, অবরোধে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকা। আপনার সমস্ত পোশাকি অপোশাকি রক্ষী বাহিনী, লেঠেল বাহিনী নামিয়েও কিছুই করতে পারছেন না। কিভাবে পারবেন? বাংলাদেশের জনগণ একদিকে আর আপনি আর আপনার লাঠিয়াল বাহিনী একদিকে, সাথে আছে শুধু পাইক পিয়াদা নফর চাপরাশি, তারাও জনগণের আন্দোলনে আত্মসমর্পণ করবে। এই উর্মি মুখর জনতরঙ্গ রুখবার ক্ষমতা আপনার নেই। কান পেতে পতনের বুলন্দ আওয়াজ শুনে বিদায় অন্তিম সময়। আপনাদের সকলকে ধন্যবাদ। এই হচ্ছে প্রতিক্রিয়া, পাশাপাশি আজকের এই সংক্ষিপ্ত সংবাদ বিবরণী, এই ব্রিফিং এ আমি শুধু দুই একটি কথা বলে আপনাদের কাছে এগুলো পাঠিয়ে দিব। 2018 কামরাঙ্গি চরথানার একটি মিথ্যা গাবী মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার সহ মোট 24 জন নেতা কর্মীর বিরুদ্ধে 2 বছরের ফরমাসি রায়ে সাজা প্রদান করে আদালত। আমি এই মিথ্যা ও বানোয়াট
সাজা প্রদানের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ফরমায়েশি সাজা বাতিলের জোর আহ্বান জানাচ্ছি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ, সে গেছে কোর্টে তার হাজিরা দেওয়ার জন্য। প্রচন্ড অসুস্থ, ভয়াবহ অসুস্থ, কদিন আগে তার মাথায় অপারেশন হয়েছে, সে ভারসাম্যহীন হয়ে পড়েছে, তাকে টেনে হিঁচড়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে গোয়েন্দা কার্যালয়ে। বন্ধুরা, আরো অনেক ঘটনা রয়েছে। গাইবান্ধা জেলার বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হোসেন সাদিক, এদেশের একজন প্রখ্যাত চিকিৎসক, বগুড়া মেডিকেল কলেজের তিনি প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন, একজন বরেণ্য মেডিসিন এবং হার্টের তিনি একজন চিকিৎসক, গাইবান্ধা জেলা বিএনপির প্রেসিডেন্ট। শুধু এই প্রেসিডেন্ট হওয়ার কারণে, সভাপতি হওয়ার কারণে তিনি গাইবান্ধা থেকে ঢাকায় এসেছেন, আসার পরপরই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আমি এই সমস্ত গ্রেপ্তারে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও ঝিনাইদহ জেলা, গাজীপুর জেলা, মানিকগঞ্জ জেলা, চট্টগ্রাম জেলা, খাগড়াছড়ি জেলা, নোয়াখালী জেলা, সিলেট মহানগর, তারপরে রংপুর জেলা, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী কৃষক জেলার শাহিনের বাসায় ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের মালিকানাধীন বাগেরহাট জেলার নিউ মার্কেটের দোকানের আজ সকালে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তালা মেরে দোকান সিলগালা করে দিয়েছে। গাজীপুর মহানগর তাঁতি দলের যুগ্ম মহাসচিব, টঙ্গী যুব দলের তাঁতি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মোহাম্মদ আতিকুল্লাহ মিন্টুর বাসায় গতরাত 3 ঘটিকার সময় সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী 15-16 জনের একটি টিম তাকে গ্রেপ্তারের করার উদ্দেশ্যে যায়। তাৎক্ষণিক সে খবর পেয়ে গ্রেপ্তার এড়াতে 3তলা বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে তার এক হাত ও পা ভেঙে যায়। এদিকে ডিবি পুলিশ তাকে না পেয়ে তার ঘরের সকল আসবাবপত্র ভাঙচুর ও পরিবারের সদস্যদের হুমকি দিয়ে চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সদস্য সচিব আমানুল্লাহ আমানকে একটি মিথ্যা ও বানোয়াট মামলায় 7 দিনের রিমান্ড শেষে আজ পুনরায় 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও সিনিয়র জুনিয়র যত নেতা আছে, গ্রেপ্তারের পর রিমান্ড যেন একটা কমন বিষয় হয়ে গেছে, মানে আরো বেশি জুলুমের জন্য তাদেরকে রিমান্ড নেওয়া হচ্ছে। কয়েকদিন আগে খাইরুল কবির খোকন, ওর আজকেও বোধ হয় সে রিমান্ডে আছে, সে একটা যুগ্ম মহাসচিব, সে একজন ডাকসুর সাবেক জিএস এমপি ছিল, একটা জেলার সে সভাপতি, তার প্রতি এই নির্দয় ব্যবহার করছে এই সরকার। আমি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি, গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি এবং 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 345 জন, মামলা হয়েছে 9টি, আসামি হয়েছেন 1135 জন, মোট আহত 25 জনের অধিক নেতাকর্মী। এছাড়াও আমাদের 28শে অক্টোবর পূর্বাপর এবং 28, 29 জুলাইয়ের যেগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদের কাছে আমরা ইমেলের মাধ্যমে এগুলো সব পাঠিয়ে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।